হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়ার ইউ লার্ন ইংলিশ বেটার ছু বেঙ্গলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে ব্ল্যাক বুক মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এডিশন থেকে আমরা ভো ক্যাপসের ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টানিমস একসাথে রয়েছে সেই চ্যাপ্টার সি ওয়ান থেকে লাস্ট ক্লাসে ফিফটি পর্যন্ত করেছিলাম আলোচনা করেছিলাম আজকে আরো ফিফটিটা সিরোনিমস এবং অ্যান্টানিমস একসাথে ডিসকাশন করবো প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কে জোরদার করার জন্য আশা করবো ক্লাস তোমরা ফলো করছো দেখছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো ব্ল্যাক বুক তোমাদের যে কোনো পরীক্ষার ভোকস এর প্রেপারেশন কে তৈরি করতে প্রেপারেশনকে আরো জোরদার করে নেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বই আর সেই বইটা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন করানো হচ্ছে তোমাদেরকে আশা করব ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং অবশ্যই তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওগুলো তাহলে শুরু করছি আজকের লেসন ফিফটি ওয়ান অ্যাডর্ন অ্যাডর্ন মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো সুন্দর করে তাকে আরও বেশি করে সুন্দর করে তোলা অ্যাট্রাকটিভ করে তোলা সুন্দর করে সাজানো সিরোনিম হবে বিউটিফাই বিউটিফাই সুন্দর করে সাজানো অ্যান্টনিম হবে ডিসফিগার মানে বিকৃত করা ডিসফিগার মানে বিকৃত করা অ্যাডর্ন মানে যদি হয় কোনো কিছুকে বিউটিফাই করা সুন্দর করে সাজানো তাহলে তার অ্যান্টোনিম হবে ডিসফিগার কোনো কিছুকে বিকৃত করা নেক্সট ওয়ার্ড অ্যাড্রয়েড অ্যাড্রাইট মানে হচ্ছে খুব স্কিলফুল খুব দক্ষ হাতের কাজ বা মাথার কাজে প্রচণ্ডভাবে দক্ষ দক্ষতার সাথে কেউ কোনো কাজ করে সিরোনিম হবে স্কিলফুল স্কিলফুল কিংবা কেপেবল সক্ষম বা স্কিলফুল দক্ষ অ্যান্টানিম হবে ইনকম্পিটেন্ট মানে অক্ষম ইনকম্পিটেন্ট মানে অক্ষম ক্লামজি ক্লামজি মানে খুবই যুবুথুবু হয়ে যায় কোনো কাজ করতে বললে সে আনারির মতো কাজ করে খুব যুবুথুবু হয়ে যায় খুব অকওয়ার্ড ওয়েতে কাজটা করে তাকে বলে ক্লামজি সো অ্যাড্রয়েড এর হবে স্কিলফুল বা কেপেবল অ্যান্টনিম হবে ইনকম্পিটেন্ট ক্লামজি নেক্সট ওয়ার্ড অ্যাডিউলেশন অ্যাডিউলেশন কাউকে প্রচণ্ডভাবে তুমি শ্রদ্ধা করছো কাউকে প্রচণ্ডভাবে প্রশংসা করছো তখন তাকে অ্যাডিউলেশন বলা হয় শিরোনিম হচ্ছে ফ্ল্যাটারি ফ্ল্যাটারি চাপলুসি করা ফ্ল্যাটারি মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে মিথ্যে প্রশংসা করা অ্যাডোরেশন কাউকে পুজো করার মতো তুমি ভক্তি শ্রদ্ধা করছো অ্যাডোরেশন এটার অ্যান্টারিম হবে অবিউজ কাউকে গালাগাল করা ব্যাক বাইট মানে কারোর পেছনে কারোর সম্পর্কে নিন্দা করা কনফিউশন মানে কোনো একটা কিছুতে ভ্রম সৃষ্টি হওয়া সুতরাং আমরা বলতে পারি যে অ্যাডুলেশনের সিরোনিম হচ্ছে ফ্ল্যাটারি অ্যাডোরেশন এবং অ্যান্টনিম হচ্ছে অ্যাবিউজ ব্যাকবাইটিং কনফিউশন নেক্সট ওয়ার্ড অ্যাডাল্টারেটেড অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল মেশানো খাবারে বা কোন পানীয়ের মধ্যে ভেজাল মেশানো তাকে অ্যাডাল্টার বলা হয় সিরোনিম হচ্ছে কন্টামিনেটেড দূষিত করা কন্টামিনেটেড দূষিত করা অ্যান্টনিম হচ্ছে পিউরিফিকেশন কোনো কিছুকে শুদ্ধকরণ প্র প্রশুদ্ধকরণ অর্থাৎ পিউরিফাই করা পিউরিফিকেশন নেক্সট ওয়ার্ড অ্যাডভান্স মানে এগিয়ে চলা এগিয়ে চলা কোনোটা উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলা তাকে অ্যাডভান্স বলে সিনিম হবে প্রগ্রেস প্রগতি বা মোর ফরওয়ার্ড আরও এগিয়ে যাওয়া অ্যানটোনিম হবে রিট্রিট পিছু হটা রিটার্টেড মানে কোনো কাজ খুব ধীরে সুস্থে করে রুডিমেন্ট্রি রুডিমেন্ট্রি মানে অল্প বিকশিত হয়েছে লিঙ্গার কোনো কিছু তুমি সেখানেই আটকে রাখা তাহলে অ্যাডভান্স মানে যদি হয় এগিয়ে চলা বা বলতে পারো আর বেশি উন্নতি করা তাহলে তার অ্যান্টনিম হবে রিট্রিট পিছিয়ে আসা রিটার্টেড বলতে পারো যে শারীরিকভাবে বা মানসিকভাবে এখনও পুরোপুরি বিকশিত হয়নি রুডিমেন্ট্রি অল্প বিকশিত হয়েছে লিঙ্গার কোনো কিছু কোথাও আটকে যাওয়া সেইখানে আবদ্ধ থেকে যাওয়া অর্থাৎ সে এগোতে পারছে না লিঙ্গার করছে নেক্সট ওয়ার্ড অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজিয়াস অ্যাডভান্টেজ হচ্ছে নাউন ফর্ম আর অ্যাডভান্টেজিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম মানে লাভ বা সুবিধে সিনোনিম হচ্ছে বুন মানে আশীর্বাদ ফেভারেবল মানে অনুকূল সিচুয়েশান বুন মানে আশীর্বাদ ফেভারেবল মানে অনুকূল সিচুয়েশান হবে অর্থাৎ কোনো কিছুর লোকসান করা অ্যাডভান্টেজ যদি হয় এগিয়ে যাওয়া উন্নতি করা লাভ করা মাইনাস মানে সেটা বলতে পারো ক্ষতি হওয়া এক্ষেত্রে আমরা বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ এটাও অ্যান্টানিম হিসেবে ব্যবহার করা যেতে পারে ডিসঅ্যাডভান্টেজ নেক্সট ওয়ার্ড অ্যাডভেন্ট মানে কোনো কিছুর আগমন কোনো কিছুর আগমন হবে হবে ডিপার্চার প্রস্থান হবে ডিপার্চার নেক্সট ওয়ার্ড অ্যাডভার্সারি মানে অপোনেন্ট অপোনেন্ট মানে তোমার বিরোধী পক্ষ অ্যাডভার্সারি অপোনেন্ট বা বলতে পারো কোনো একটা প্রতিযোগিতাতে বা কোনো একটা ঝগড়া বিবাদে সে তোমার বিপরীতে কাজ করছে বিপরীতে তোমার হয় লড়ছে তখন তাকে অপোনেন্ট বা অ্যাডভার্সারি বলা হয় সিনোনিম হচ্ছে রাইভাল রাইভাল প্রতিপক্ষ রাইভাল প্রতিপক্ষ অপোনেন্ট বিরোধী পক্ষ অ্যান্টনিম হবে হেলপার যে তোমাকে সাহায্য করে কমরেড দেখো এখানে কমরেডলি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু যেহেতু আমরা নাউন নিয়ে কথা বলছি আমরা এখানে কমরেড শব্দটা ব্যবহার করতে পারি কমরেড মানে বন্ধু যাকে ফলো করবে সুতরাং আমরা বলতে পারি সিনোনিম হবে রাইভেল বা অপোনেন্ট আর হবে বা নেক্সট ওয়ার্ড মানে একটা ডিফিকাল্টিস বা প্রতিকূল সিচুয়েশন বা দুর্ভাগ্যজনক কিছু অ্যাডভার্সিটি এটা সিনোনিম হবে মিস দুর্ভাগ্য মিস বা হার্ডশিপস খুব বেশি কষ্ট জীবনে মিজারি দুঃখ ঠিক আছে তাহলে এটার এটারিম হবে বা সমৃদ্ধি ওয়ার্ড নাম্বার সিক্সটি অ্যাডভোকেসি অ্যাডভোকেসি মানে তুমি কোনো কিছুকে সমর্থন করছো সাপোর্ট করছো কোনো কিছুকে রেকমেন্ড করছো অ্যাডভোকেসি করা মানে কোনো কিছুকে সমর্থন করা শ্রেণিমভাবে প্রমোশন পদোন্নতি প্রমোশন বা পদোন্নতি করা বা সাপোর্ট করা হতে পারে বা রেকমেন্ড করা হতে পারে অ্যান্টিনিমভাবে ডিসকারেজমেন্ট কাউকে তুই নিরুৎসাহিত করছো বা অপোজিশন কারোর বিরোধিতা করছো কাউকে সাপোর্ট না করে তার বিরোধিতা করছো অপোজিশন নেক্সট ওয়ার্ড অ্যাডভোকেট মানে সমর্থক এটা ভার্ভও হতে পারে নাউনও হতে পারে অ্যাডভোকেট সমর্থন করা সিনোনিম হচ্ছে সাপোর্ট করা অ্যান্টোনিম হচ্ছে অপোজ করা বা বিরোধিতা করা অপোজ করা বা বিরোধিতা করা নেক্সট ওয়ার্ড অফেবল অফেবল মানে হচ্ছে খুব বন্ধুত্বপূর্ণ একটা মানুষ যার সাথে তুমি কথা বলতে পারো যাকে তোমার প্রবলেম শেয়ার করতে পারো বন্ধুত্বপূর্ণ সো সিনোনিম হবে ফ্রেন্ডলি সিনোনিম হবে ফ্রেন্ডলি অ্যান্টোনিম হবে শার্লি শার্লি মানে হচ্ছে প্রচন্ড ভাবে বিরক্ত হয়ে থাকে মানে একদমই বন্ধুত্বপূর্ণ না শত্রুতাপূর্ণ শত্রুতা খুব নিজেকে গুটিয়ে রাখে কখনই কারোর সাথে কথা বলে না বা কেউ কথা বলতে এলেও তাকে কখনই এন্টারটেন করেন না তাহলে ফ্রেন্ডলি বা বা অ্যামিকেবল আর অ্যান্টনিম হবে শার্লি হস্টাইল রিজার্ভড নেক্সট ওয়ার্ড অ্যাফিনিটি অফিনিটি মানে হচ্ছে একটা বলতে পারো কারোর সাথে ভালো সম্পর্ক ভালোর সাথে একটা অ্যাট্রাকশন কারোর প্রতি কারোর প্রতি তোমার একটা সহানুভূতি তৈরি হওয়া তাকে বলে অ্যাফিনিটি তাকে বলা হয় অ্যাফিনিটি তাহলে এটার শ্রেণী আমরা বলতে পারি এমপ্যাথি মানে সহানুভূতি এমপ্যাথি মানে সহানুভূতি বা ইন্টিমেসি ইন্টিমেসি বা অন্তরঙ্গতা বা র্যাপোর্ট মানে হচ্ছে কারোর সাথে কারোর সংযোগ ঠিক আছে র্যাপো বা

যেটাতে দুঃখ হয় বা যন্ত্রণা হয় কষ্ট হয় তাকে বলে অ্যাফ্লিকশন বা অ্যাফ্লিক্ট অ্যাফ্লিকশন হচ্ছে নাউন ফর্ম আর অ্যাফ্লিক হচ্ছে ভার্ব ফর্ম যেটা ব্যথা দেয় আর অ্যাফ্লিকশন হচ্ছে দুঃখ ঠিক আছে এটা শ্রেণীম হবে বেন মানে অভিশাপ বেন অ্যানয় কাউকে বিরক্ত করা ডিস্ট্রেস কাউকে তুমি কি করছো হ্যারান পরেশান করছো বেন অ্যানয় ডিস্ট্রেস অ্যান্টনিম হবে প্লেজার আরাম দেওয়া কনসোলেশন সান্ত্বনা দেওয়া কাউকে তুমি প্রচন্ড ভাবেই শ্রদ্ধা ভক্তি করছো তাহলে অ্যাফ্লিকশন বা হচ্ছে বেন অ্য নয় ডিস্ট্রেস আর অ্যান্টিনিম হবে প্লেজার কনসোলেশন অ্যাডোর নেক্সট ওয়ার্ড নেক্স্ট ওয়ার্ডেন্স অ্যাফ্লুয়েস মানে হচ্ছে যে প্রচণ্ড পয়সা রয়েছে বা বিত্তশালী একটা অবস্থা বড়লোকই একটা অবস্থা ঠিক আছে প্রচণ্ড সমৃদ্ধশালী তাকে বলছে এটা শ্রেণীম হবে ওয়েলথ মানে টাকা পয়সা ধন দৌলত রিচনেস মানে কিন্তু ধনী বা একটা খুব বড়লোক সিচুয়েশন বা ধনী সিচুয়েশন সমৃদ্ধ এগুলোকে বোঝানো হচ্ছে এটা অ্যান্টানিম হবে পভার্টি অ্যান্টনিম হবে পটি পটি মানে হচ্ছে খুব দারিদ্রতা

ডিপ্রাইভড বঞ্চিত ফেইলিং মানে বিফল তাহলে অ্যাফ্লুয়েন্টে সিনোনিম হচ্ছে প্রসপরেস বা ওয়েলথি অ্যান্টানিম হবে পুয়ার ডিপ্রাইভড ফেইলিং নেক্সট ওয়াট অগ্র্যান্ডাইজ অগ্র্যান্ডাইজ মানে যে শক্তি বাড়ানো কারোর শক্তি বাড়ানো কারোর প্রতিপত্তি বাড়ানো পদোন্নতি বাড়ানো সম্পত্তি বাড়ানো তাকে বলে অ্যাগ্র্যান্ডাইজ এটা সিনোনিম হবে অগমেন্ট বৃদ্ধি করা অগমেন্ট বৃদ্ধি করা আর অ্যান্টিনিম হবে বি কারোর মহত্বটা কমিয়ে দেওয়া তাকে বলে কাউকে অপমানিত করা লিটল নেক্সট ওয়ার্ড অ্যাগ্রাভেট অ্যাগ্রাভেট মানে কোনো কিছুকে ত্বরান্বিত করা কোনো সমস্যা কোনো প্রবলেমকে আরও সেটাকে বাড়িয়ে দেওয়া তার অবস্থা আরো বাজে করে দেওয়া অ্যাগ্রাভেট করা সেটিনিম হচ্ছে ইরিটেট করা কাউকে বিরক্ত করা ইন্টেন্সিফাই কোনো কিছুকে ত্বরান্বিত করা অ্যানয় করা কাউকে বিরক্ত করা তাহলে ইরিটেট ইনটেন্সিফাই অ্যানয় এটা অ্যান্টনিম হবে কোনো কিছুকে শান্ত করা প্রশমিত করা অবস্থা সিচুয়েশনটাকে ভালো দিকে নিয়ে যাওয়া অ্যালিভিয়েট করা অবলাইজ মানে বলা যায় কৃতজ্ঞতা কনসিলিয়েট কনসিলিয়েট কারোর মধ্যে মিল করে দেওয়া কারোর মধ্যে মিল করে দেওয়া মানে অমিলটা দূর করিয়ে সেখানে মেল বন্ধন করা কনসিলিয়েট করা তাহলে অ্যাগ্রাভেটের সিরোনিম হচ্ছে ইরিটেট করা ইনটেন্সিফাই করা অ্যানয় করা আর এটা অ্যান্টানিম হবে অ্যালিভিয়েট করা অবলাইজ করা কনসিলিয়েট করা নেক্সট ওয়ার্ড অ্যাজাইল অ্যাজাইল মানে হচ্ছে খুব দ্রুত যে মুভ করতে পারে প্রচণ্ডভাবেই যার মধ্যে ফ্লেক্সিবিলিটি রয়েছে সে খুব সহজে দ্রুত এদিক ওদিক মুভ করতে পারে সিরোনিম হবে অ্যাক্টিভ খুব সক্রিয় কুইক প্রচণ্ড তাড়াতাড়ি নিম্বল মানে প্রচণ্ড চুস্ত ঠিক আছে খুব এনার্জেটিক খুব দ্রুত চটপটে এনার্জেটিক অ্যান্টনিম হবে লেথার্জিক লেথার্জিক মানে খুবই ধীর স্থির খুব কুঁড়ে লেজি লেথার্জিক তাহলে অ্যাজাইলে সিনোনিম হবে অ্যাক্টিভ কুইক নিম্বল এনার্জেটিক অ্যান্টনিম হবে লেথার্জিক নেক্সট ওয়ার্ড অ্যাজিটেট কাউকে বিরক্ত করা উত্তেজিত করা অ্যাজিটেট করা হবে আপসেট করা কাউকে উদাস করে দেওয়া অ্যান্ড অ্যান্টনিম হবে প্যাসিপাই শান্ত করা কাম শান্ত করা সুদ মানে শান্ত করা তাহলে অ্যাজিটেটের সিনোনিম হচ্ছে আপসেট করে দেওয়া কাউকে আর অ্যান্টনিম হবে প্যাসিফাই করা কাম করা সুদ করা নেক্সট ওয়ার্ড অ্যাগনি অ্যাগনি মানে কষ্ট কষ্ট তাহলে পেন বলতে পারো সাফারিং বলতে পারো অ্যান্টনিম হবে প্লেজার আনন্দ এ স্ট্যাসি এ স্ট্যাসি মানে অদ্ভুত একটা আনন্দ ঠিক আছে ডিলাইট মানে খুব সুখে থাকা ভালো থাকা কমফর্ট খুব আরামে থাকা তাহলে অ্যাগানি যন্ত্রণা পেন এটার অ্যান্টনিম হবে প্লেজার ডিলাইট কমফর্ট নেক্সট ওয়ার্ড আগ্রিমেন্ট অগ্রিমেন্ট মানে কোনো সমঝোতা করা কোনো কিছুতে সমঝোতা করা বা অগ্রি করা তাহলে কনসেন্ট মানে সম্মতি জানানো কনসেন্ট মানে সম্মতি জানানো অ্যান্টোন হবে ডিসকর্ড মানে ঝগড়া করা ডিসকর্ড ঝগড়া করা বা বিবাদ করা ডিসকর্ড নেক্সট ওয়ার্ড অ্যালাক্রিটি অ্যালাক্রিটি মানে হচ্ছে খুব চেয়ারফুল থাকা খুব তৎপর হওয়া খুব তৎপর হওয়া ব্রিস্ক বা চেয়ারফুল একটা রেডিনেস খুব তৎপর দ্রুত ঝটপটে চটপটে সিনোনিম হবে উইলিংনেস কাজ করার ইচ্ছে ইগারনেস মানে উৎসুকতা অ্যান্টানিম হবে ইনডিফারেন্স উদাসীনতা অ্যাপাথি মানে কারোর প্রতি খুবই উদাসীন থাকা কোনোরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট না হওয়া লেথার্জি মানে খুবই ধীর স্থির প্রচণ্ডভাবে কুড়েমি করা তাহলে অ্যালাক্রিটি মানে যদি হয় খুব আনন্দে থাকা খুব চটপটে থাকা দ্রুত কাজ করা তাহলে তার অ্যান্টানিম হবে ইনডিফারেন্স অ্যাপাথি বা লেথারজি। নেক্সট ওয়ার্ড অ্যালার্ট সতর্ক থাকা অ্যালার্ট এটা সিনেম হচ্ছে ওয়াচফুল থাকা সতর্ক থাকা ভিজিল্যান্ট থাকা সতর্ক থাকা অ্যান্টানিম হবে কেয়ারলেস বা ডিস্ট্র্যাক্টেড কেয়ারলেস মানে একদমই কোনো কিছুতে গা না করা ঠিক আছে যত্ন নিয়ে কাজ না করা আর ডিস্ট্র্যাক্টেড মানে সবসময় তার অ্যাটেনশনটা মনোযোগটা অন্যদিকে থাকছে কাজে থাকছে না তার মানে সে একদমই সতর্ক নয় খুব বিচলিত হয়ে থাকছে তাহলে অ্যালার্টে সিনোনিম হচ্ছে ওয়াচফুল থাকা ভিজিলান থাকা অ্যান্টনিম হচ্ছে কেয়ারলেস থাকা ডিস্ট্রাক্টেড থাকা নেক্সট ওয়ার্ড এলিয়ান এলিয়েন মানে হচ্ছে ফরেন বা বিদেশি আনফ্যামিলিয়ার বা বলতে পারো যে ফরেনার বিদেশি ঠিক আছে আর অ্যান্টনিম হবে নেটিভ। অ্যান্টনি ভাবে নেইটিভ স্থানীয় বা এখানে আমরা অ্যাব অরিজিনাল কথাটাও ইউজ করতে পারি মানে একদম যে নেটিভ লোকজন বা সেখানকার স্থানীয় লোকজন অ্যাপ অরিজিনাল নেক্সট ওয়ার্ড অ্যালিনেট অ্যালিনেট কথার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু থেকে আইসোলেট করে রাখা অর্থাৎ আলাদা করে রাখা বা এস্ট্রেঞ্জ করে রাখা পৃথক করে রাখা তাহলে আইসোলেট কথাটা বলতে পারো এস্ট্রেঞ্জ বলা যেতে পারে সিনোনিম হিসেবে অ্যান্টিনিম হবে কোনো কিছুকে পুনরায় মিলিত করা রেকনসাইল পুনরায় মিলিত করা তাহলে অ্যালিনেট করা যদি হয় আইসোলেট করা বা করা কাউকে আলাদা করে রাখা পৃথক করে রাখা তাহলে তার অপোজিট হবে রেকনসাইল বা কারোর সাথে কারোর মিল করিয়ে দেওয়া ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন অ্যালাইট অ্যালাইট মানে কোনো বাস বা ট্রেন থেকে নেমে যাওয়া কোন ট্রান্সপোর্ট থেকে নেমে পড়া অ্যালাইট বলে এটা শ্রিলিম হবে ডিসেন্ট ডিসেন্ট কোনো কিছু থেকে নেমে যাওয়া আর অ্যান্টানিম হবে এমবার্ক মানে চলতে শুরু করা জার্নি স্টার্ট করা এমবার্ক তাহলে অ্যালাইটের সিনোনিম হবে ডিসেন্ড আর অ্যান্টানিম হবে এমবার্ক অ্যালেজ বা অ্যালিগেশন অ্যালেজ হচ্ছে কাউকে দোষারোপ করা এটা ভার্ভ অ্যালিগেশন হচ্ছে এটা নাউন ঠিক আছে তার মানে কাউকে কোনো দোষ করেছে কেউ কোনো ইলিগাল কাজ করেছে কেউ বলে কাউকে দোষারোপ করা এটা সিনেনিমভাবে চার্জ করা হচ্ছে চার্জ করা বা অ্যাকিউজ করা বলতে পারো আর এটার অ্যান্টিনিম হবে টেস্টিমনি টেস্টিমনি কাউকে প্রমাণিত করা যে সে দোষ করেছে বলে অর্থাৎ অ্যালিজ মানে যদি হয় যে উইদাউট প্রুফ কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করছো মিথ্যে দোষারোপ করছো তাহলে তার অ্যান্টিনিম হবে টেস্টিমনি কাউকে প্রমাণিত করে দেওয়া যে সে দোষ করেছে ওয়ার্ড নাম্বার সেভেন্টি নাইন কোনো কিছু কম করা কোনো কিছু সাফারিং বা কোনো ঘাটতি বা কোনো প্রবলেম সেটাকে কমিয়ে দেওয়া সিনোনিম হচ্ছে মিটিগেট করা কম করা মিটিগেট করা রিলিভ করা ডিমিনিশ কমিয়ে দেওয়া লেসেন কম করা মলিফাই করা সেটার যে প্রভাব সেটাকে কমিয়ে দেওয়া অ্যামেলিওরেট অ্যামেলিওরেট মানে হচ্ছে তার প্রভাবটা আস্তে আস্তে প্রশমিত করা তাহলে বলতে পারো যে অ্যালিভিয়েটে সিনোনিম হবে মিটিগেট করা রিলিভ করা ডিমিনিশ করা লেসেন করা মলিফাই এবং অ্যামেলিওরেট অ্যান্টেনিম হবে অ্যাগ্রাভেট করা সেটাকে বাড়িয়ে দেওয়া এক্সাইট করা অতিরিক্ত অতিরঞ্জিত করা তাহলে অ্যালিভিয়েটের অ্যান্টানিম হবে এক্সাজারেটেড বা অ্যাগ্রাভেট ওয়ার্ড নাম্বার এইটটি অ্যালিওর কাউকে আকর্ষিত করা কাউকে এন্টাইস করা অ্যাট্রাক্ট করা ফ্যাসিনেট করা কাউকে অ্যাপিল করা কাউকে টেম্পড করা লোভ দেখানো কাউকে উত্তেজিত করা টেম্পড করা তাহলে অ্যালিওর মানে আকর্ষিত করা তাহলে হবে অ্যাট্রাক্ট এন্টাইস ফ্যাসিনেট অ্যাপিল কিংবা টেম্পড করা ঠিক আছে আর বরং বিকর্ষিত হচ্ছে রিপালস বিকর্ষিত হচ্ছে রিপালস অ্যালাই অ্যালাই মানে হচ্ছে মিত্র বন্ধু পার্টনার পার্টনার বলতে পারো সাপোর্টার বলতে পারো অ্যাসোসিয়েট বলতে পারো তাহলে অ্যালাই মানে যদি হয় ধরো কোন একটা পার্টি অন্য পার্টির সাথে হাত মিলিয়েছে বন্ধুত্ব করেছে অ্যালাই বলতে পারো কোন দেশ অন্য দেশের সাথে কোনো চুক্তি করেছে অ্যালাই করেছে সুতরাং বন্ধুত্ব স্থাপন করেছে এটার অ্যান্টনিম হবে এনিমি বা শত্রু অ্যান্টনিম হবে এনিমি বা শত্রু নেক্সট ওয়ার্ড অল্টারেশন অল্টারেশন মানে তুমি কোনো কিছু কি করছো পরিবর্তন করছো একটার পরিবর্তে আর অল্টার করছো অল্টারেশন সিনোনিম হচ্ছে মডিফিকেশন রূপান্তর করছো বা অ্যামেন্ডমেন্ট সংশোধন করা হচ্ছে অ্যানটিনিম হবে ফিক্সেশন কোন কিছুকে তুমি একদম ফিক্স করে দিচ্ছ অর্থাৎ অল্টারেশনের সিনোনিম হচ্ছে মডিফিকেশন বা অ্যামেন্ডমেন্ট আর অ্যানটিনিম হচ্ছে ফিক্সেশন বা নির্ধারণ করা নেক্সট ওয়ার্ড অলট্রিস্টিক অলট্রিস্ট অলট্রিজম অর্থাৎ পরোপকারী করা পরোপকার এই বিষয়টাকে বোঝানো হচ্ছে সিনোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট হিউম্যানিটেরিয়ান সেলফলেসনেস অর্থাৎ মানবতা মানবতাবাদী বা পরোপকারী এইগুলো বোঝানো হচ্ছে অ্যান্টানিম হচ্ছে সেলফিশ স্বার্থপর স্পাইট মানে কারোর প্রতি কারোর রাগ রয়েছে দেশ রয়েছে ঠিক আছে বিদ্বেষ রয়েছে মনের মধ্যে তাহলে বলতে পারি অলট্রিস্টিক বা অলট্রিস্ট বা অলট্রিজম এটা সিনোনিম হবে ফিলান্থ্রপিক বা ফিলান্থ্রপিস্ট হিউম্যানিটেরিয়ান সেলফলেসনেস অ্যান্টিনিম হবে সেলফিশ বা স্পাইট নেক্সট ওয়ার্ড অ্যামাস মাস মানে একসাথে জড়ো হওয়া অ্যামাস মানে একসাথে জমা করা ঠিক আছে মানে গ্যাদার করা বা অ্যাকিউমুলেট করা গ্যাদার করা বা অ্যাকিউমুলেট করা আমরা সেটাও বলতে পারি অ্যান্টিনিম হবে ডিস্ট্রিবিউট করা বিতরণ করে দেওয়া স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া বিতরণ করা বা স্ক্যাটার ছড়িয়ে দেওয়া ওয়ার্ড নাম্বার এইটি ফাইভ অ্যামেচার অ্যামেচার মানে হচ্ছে শখে পড়ে কোনো কাজ করা অর্থাৎ তার মধ্যে সেই কাজটা করার জন্য কোনো ইচ্ছে নেই কিন্তু ভালো লাগাটা আছে ঠিক আছে সে এবং সে অবশ্যই ইনএক্সপিরিয়েন্সড সেই কাজেতে সো বিগিনার বলতে পারো বিগিনার বলতে পারো বা এখানে আমরা নভিস বলতে পারি বা আমরা ড্যাবলার বলতে পারি কোনো একটা কাজে যে তার শখ রয়েছে কিন্তু তার মধ্যে কোনোরকম কোনো স্কিল নেই বা কোনো এক্সপিরিয়েন্স নেই শখে পুরো কোনো কাজ করে অ্যামেচার বলতে পারো অ্যান্টনিম হবে প্রফেশনাল পেশাদার এক্সপার্ট বিশেষজ্ঞ এক্সপার্ট বিশেষজ্ঞ নেক্সট ওয়ার্ড অ্যামেজ মানে অবাক হয়ে যাওয়া সারপ্রাইজ হয়ে যাওয়া অবাক হয়ে যাওয়া অ্যাস্টনিশ হয়ে যাওয়া অবাক হয়ে যাওয়া ঠিক আছে অ্যান্টনিমাবে অর্ডিনারি খুবই সাধারণ অবভিয়াসলি যেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে সেখানে অবাক হওয়ার কিছু নেই তাহলে অ্যামেজ এটার শ্রেণীভাবে অ্যাস্টনিশ হওয়া আর অ্যান্টনিমভাবে অর্ডিনারি আর অবভিয়াসলি নেক্সট ওয়ার্ড অ্যাম্বিগুয়াস অস্পষ্টভাবে কথা বলা মানে দ্বার্থবোধক ভাষায় কথা বলা অর্থাৎ কোনো একটা কথা স্পষ্ট মিনিং বুঝতে না পারা সিনোনিম হচ্ছে বেগ কথা বলা বেগ মানে অস্পষ্টভাবে কথা বলা অ্যান্টনিম হবে প্রিসাইস স্পষ্ট করে কথা বলা ক্লিয়ার কথা বলা সার্টেন নিশ্চিত করে কথা বলা ডেফিনিট নিশ্চিত করে কথা বলা তাহলে অ্যাম্বিগুয়াস সিনোনিম হবে ভেগ আর অ্যান্টনিম হবে প্রিসাইস বা ক্লিয়ার বা সার্টেন বা ডেফিনিট ওয়ার্ড নাম্বার এইটি এইট অ্যাম্বিশাস বা অ্যাম্বিশন দেখো অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী ঠিক আছে সিনোনিম হচ্ছে অ্যাসপায়ারিং মানে সে আকাঙ্ক্ষী অ্যাসপায়ারিং আর অ্যান্টনিম হচ্ছে লেজি বা লেজিনেস যে কোন কিছু উচ্চাকাঙ্ক্ষা নেই খুব কুড়েমিতে ভোগে ঠিক আছে তাহলে আমরা অ্যাম্বিশাস বা অ্যাম্বিশনে সিনোনিম বলতে পারি অ্যাসপায়ারিং আর অ্যান্টনিম হবে লেজি বা লেজিনেস নেক্সট ওয়ার্ড অ্যামেলিওরেট অ্যামেলিওরেট কোনো কিছুকে আরও বেটার করা সিচুয়েশনটাকে আরও ভালো করা অর্থাৎ বাজে সিচুয়েশনটাকে ভালো করে দেওয়া এটা ইম্প্রুভ করা বলতে পারো অ্যান্টনিমভাবে ওয়ার্সেন আরও বেশি খারাপ করে দেওয়া ডিটেরিয়রেট মানে আরও বেশি বিগড়ে যাওয়া অ্যাগ্রাভেট আরও বেশি ত্বরান্বিত করা বাজে দিকে ত্বরান্বিত করা অ্যাগ্রাভেট করা তাহলে অ্যামেরিওরেট এটা সেটা হচ্ছে ইম্প্রুভ করা উন্নতি করা হবে ওয়ারসেন সেটাকে আরও বেশি বাজে করা ডিটেরিয়রেট করা অবস্থার অবনতি ঘটানো অ্যাগ্রাভেট করা ওয়ার্ড নাম্বার নাইনটি অ্যামেন্ড মানে শুদ্ধানো সংশোধন করা অ্যামেন্ড শোধানো বা সংশোধন করা তাহলে এটার সিনোনিম হবে অল্টার করা বদলে নেওয়া রেক্টিফাই করা চেঞ্জ করা আর অ্যান্টনিম হবে ওয়ার্সেন কোনো কিছুকে সিচুয়েশনটা আরো বাজে করে দেওয়া নেক্সট ওয়ার্ড অ্যামিয়েবল বা অ্যামিকেবল কেবল অ্যামিয়েবল বা অ্যামিকেবল মানে খুবই ফ্রেন্ডলি একটা ব্যাপার বা প্লিজেন্ট খুবই মনোমুগ্ধকর তাহলে এটা ফ্রেন্ডলি বলতে পারি সিনোনিম হবে অ্যান্টানিম হবে হস্টাইল শত্রুতাপূর্ণ আনফ্রেন্ডলি আনফ্রেন্ডলি হস্টাইল বা শত্রুতাপূর্ণ বা আনফ্রেন্ডলি পরবর্তী শব্দ অ্যামরফাস 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 মানে হচ্ছে যার নির্দিষ্ট কোনো ফর্ম নেই কোনো নির্দিষ্ট আকৃতি নেই যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই ফর্ম নেই ঠিক আছে আকার নেই তাকে অ্যামরফাস বলা হয় সিনোনিম হবে নেবিউলাস নেবিউলাস মানে যেটা খুব অস্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে না তার শেপটা বা তার আকৃতিটা কীরকম অ্যান্টেনিম হবে ডেফিনিট নিশ্চিত করে অ্যান্টেনিম হবে ডেফিনিট নিশ্চিত করে নেক্সট ওয়ার্ড অ্যাম্পল অ্যাম্পল মানে প্রচুর পরিমাণে প্লেন্টিফুল প্রচুর পরিমাণে সিনোনিম হবে সাফিসিয়েন্ট পর্যাপ্ত অ্যাবান্ডান্ট অধিক পরিমাণ অ্যান্টেনিম হবে স্কেয়ার্স স্কার্স মানে কম পরিমাণে আর মিগার খুবই কম পরিমাণ অল্প পরিমাণ তাহলে অ্যাম্প্লিমানে প্রচুর পরিমাণে তার সিনোনিম হবে সাফিসিয়েন্ট অ্যাবানডান্ট আর হবে খুবই কম অল্প পরিমাণ নেক্সট ওয়ার্ড অ্যাম্প্লিফাই কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া ধর কোনো কিছুর ভলিউম বাড়িয়ে দিলে ঠিক আছে তাকে অ্যাম্প্লিফাই বলা হয় সিনোনিম হবে ম্যাগনিফাই করা বাড়িয়ে দেওয়া বুস্ট করা সেটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়া ইনক্রিজ করা বৃদ্ধি ঘটানো হবে রিডিউস করা কমিয়ে দেওয়া কন্ট্র্যাক্ট মানে সংকুচিত করা তাহলে অ্যাম্প্লিফাই এটা হবে ম্যাগনিফাই করা বুস্ট করা ইনক্রিজ করা আর হবে রিডিউস করা বা কন্ট্রাক্ট করা বা সংকুচিত করা ওয়ার্ড নাম্বার নাইনটি ফাইভ অ্যামিউজ অ্যামিউজমেন্ট অ্যামিউজিং দেখো এটা খুবই মানে বলতে পারো মজার খুবই এন্টারটেইনিং ঠিক আছে মনোরঞ্জনপূর্ণ তাকে বলা হয় অ্যামিউজ বা অ্যামিউজমেন্ট বা অ্যামিউজিং হবে প্লেজার আনন্দ লাফেবল মানে যেটা হাসির যোগ্য অ্যান্টনিম হবে বোর মানে খুবই বিরক্তিকর খুবই বলতে পারো যে যার মধ্যে কোনো রকম কোনো আনন্দ নেই তখন তুমি বোর কথাটা বলতে পারো ঠিক আছে এখানে অ্যামিউজ অ্যামিউজমেন্ট বা অ্যামিউজিং এটা সিনেটিম হবে প্লেজার লাফেবল আর অ্যান্টনিম হবে বোর ওয়ার্ড নাম্বার নাইন্টি অ্যানালগাস অ্যানালগাস মানে তুমি কাউকে তুলনা করছো কম্পেয়ার করছো মানে তুলনা করছো সেমিলার সমান জিনিসের মধ্যে কম্পেয়ার করছো অ্যান্টিনিম হচ্ছে ডিসঅগ্রিং অসম্মতি যেন ডিসসেমিলার মানে অসমান ডিফারেন্ট মানে বিভিন্ন রকম ডিসমি ডিফারেন্ট মানে বিভিন্ন রকম অ্যানসেস্টার মানে পূর্বজ মানে হচ্ছে তোমার পূর্বপুরুষ অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ এখানে ফোরফাদার বলা যেতে পারে পূর্বপুরুষ আর অ্যান্টিনিম হবে ডিসসেনডেন্ট মানে হচ্ছে বংশধর বা উত্তরপুরুষ মানে পরবর্তী প্রজন্ম তাহলে অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ বা ফোর ফাদার অ্যান্টনিম হচ্ছে ডিসেন্ডেন্ট মানে পরবর্তী প্রজন্ম নাইনটি এইট অ্যানশিয়েন্ট মানে প্রাচীন অ্যানশিয়েন্ট মানে প্রাচীন এটা শ্রেণীম হবে অ্যান্টিক প্রাচীন অ্যান্টিক আর অ্যান্টনিম হবে মডার্ন বা আধুনিক মডার্ন বা আধুনিক ওয়ার্ড নাম্বার নাইনটি নাইন অ্যানিহিলেট অ্যানিহিলেট মানে হচ্ছে কোনো কিছুকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া অবলিটারেট করা ধ্বংস করে দেওয়া অবলিটারেট করা ডিস্ট্রয় করা অবলিটারেট মানে পুরোপুরি ধ্বংস করা আর এটা অ্যান্টনিম হবে ফ্যাব্রিকেট করা কোনো কোনো কিছু বানানো কোনো কিছুকে তুমি বিল্ড করছো কোনো কিছুকে তুমি কনস্ট্রাক্ট করছো ঠিক আছে কনস্ট্রাকশন বোঝানো হচ্ছে এবং আজকে ক্লাসে লাস্ট ওয়ার্ড অ্যানয় করা বা কাউকে বিরক্ত করা অ্যানয় করা বা কাউকে তুমি বিরক্ত করছো কাউকে তুমি ইরিটেট করছো তাহলে সেটার শ্রিনিম হতে পারে যে কাউকে ইরিটেট করা বা কাউকে তুমি কি করছো অ্যাংরি করে দিচ্ছ অফেন্ড করছো তুমি ইরিটেট করছো অ্যাঙ্গার বা ডিস্টার্বিং এটাও হতে পারে বিরক্ত করা অ্যান্টানিম হবে স্যাটিসফাই সন্তুষ্ট করা কমফর্ট আরাম দেওয়া গ্র্যাটিফাই কৃতজ্ঞতা জানানো সন্তুষ্টিকরণ করা ডিলাইটফুল খুবই আনন্দপ্রদ প্লিজ করা কাউকে তুমি কি করছো সন্তুষ্ট করছো তাহলে অ্যা নয় এটার সিনোনিম হচ্ছে অফেন্ড ইরিটেড ডিস্টার্বিং অ্যাঙ্গার এবং অ্যান্টোনিম হচ্ছে স্যাটিসফাই করা কমফার্ট করা গ্র্যাটিফাই করা রিলাইটফুল করা প্লিজ করা তাহলে আজকে ক্লাসে আমরা আরও ফিফটিটা সিনোনিম এবং অ্যান্টোনিম একসাথে আলোচনা করলাম আশা করবো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কারণ ব্ল্যাক থেকে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেসগুলো করানো হচ্ছে এটা পুরো ব্ল্যাক বুকটাই কমপ্লিট করা হবে সুতরাং তোমরা যদি পুরো ব্ল্যাক বুকটা কমপ্লিট করো তাহলে আমার মনে হয় ভোকস নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয় সেটা এসএসসি পরীক্ষা বলো বা ডাব্লু বা পিএসসি পরীক্ষা বলো যে পরীক্ষাতেই বলো না কেন ভোক্যাপস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ